আচ্ছা ভাই, আপনি এটা পারতেছিলেন না যে পলিগন টুল? পলিগন টুলটা আমরা কিভাবে কাজটা একটু দেখেন। আপনি যদি মাউসের পয়েন্টারটাকে নিয়ে এভাবে টান দেন, ঠিক আছে, এভাবে যদি টান দেন, দেওয়ার পর আমি আপনাকে দুইভাবে এটা দেখাই। হ্যালো শাফি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? শাফি ভাই, হ্যালো, হ্যাঁ একটু দেখেন, খেয়াল করেন। আমি আমি যদি পলিগন টুলটা নিই, ঠিক আছে, পলিগন টুলটা নিয়ে আমি যেখানে ক্লিক দিই, এমনি সাধারণত দেখেন তো কয়টা মাথা দেখা যাচ্ছে, আর কয়টা মাথা দেখা যাচ্ছে? সাধারণত পাঁচটা মাথা দেখা যাচ্ছে, ছয়টা মাথা দেখা যাচ্ছে, ঠিক আছে না? দেখেন তো এটা আমরা ছয়টা মাথা দেখতে পাচ্ছি না? দেখেন ছয়টা কোন আছে, 1 2 3 4 5 6। এটা আমরা যদি এবার ছয়টা কোন দিকে রাখি, আবার যদি আমরা একটা পলিগন টুল নেই, নেওয়ার পর আমি যদি ক্লিক দিই, দেওয়ার পর এখানে দেখায় দিচ্ছে যে স্লাইড কয়টা স্লাইড নেবেন। আমি যদি এখানে বলি যে আমার 10টা স্লাইড নিব, দেখেন ও 10টা স্লাইড এখানে দিয়ে দিবে, দেখেন, বুঝতে পারছেন? আমি যদি আবার বলি যে না আমার 10টা না, আমার 3টা স্লাইড লাগবে, তাহলে ও 3টা স্লাইড দিয়ে দিবে, ঠিক আছে না? এটা আমি যদি বলি এখানে না আমার 3টা স্লাইড লাগবে, ও 3টা স্লাইড দিয়ে দিবে, দেখেন। এটা একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখেন এবার, ঠিক আছে, আমি মাউসের পয়েন্টারটা এভাবে ক্লিক দিয়ে ধরে রাখবো, ছেড়ে দিব না, ঠিক আছে, ছেড়ে দিব না, এভাবে ধরে রাখলাম। রাখার পর আমাদের কিবোর্ডে চারটা অ্যারো বাটন আছে, চারটা অ্যারো, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ইন্ড, একটা হচ্ছে পিজি আপ, একটা হচ্ছে পিজি ডাউন, এরকম। আমরা যদি পিজি আপটা চাপি তাহলে এইভাবে বাড়বে, ঠিক আছে, ডাউনটা চাপলে কমবে, বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? এবার আপনি স্ক্রিন শেয়ার দেন, দিয়ে আমাকে দেখান। সমস্যা নাই, আপনি ট্রাই করেন, না পারলে জানাবেন, ঠিক আছে, ঠিক আছে। আর শাওন ভাই, শাওন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই গুগল শিটে কি আপনার নাম আছে? আচ্ছা, গুগল শিটটা দেখেন নাই না? ঠিক আছে, ঠিক আছে, এখানে কন্টেস্টের লিঙ্ক বসাবেন, আর এগুলাকে আপনার কোথায় কি সমস্যা, কমপ্লিট হলে কমপ্লিট, না হলে নাই,
কি সমস্যা সেগুলো এখানে দিবেন, ঠিক আছে। আর কে আছেন যার এখানে নাম নাই? কেউ নাই এরকম যার এখানে গুগল শিটে নাম নাই? আচ্ছা হ্যাঁ, আপনারটা আছে, আপনারটা আছে, সমস্যা নাই। এবার আপনাদের আমার কাজ হচ্ছে আপনাদের 14 থেকে 19 ক্লাস পর্যন্ত আপনাদেরকে মার্কেট প্লেস দেখানো, বুঝতে পারছেন? মানে মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে কাজ করে আপনারা কন্টেস্ট করবেন, আমি সেখানে দেখব, ঠিক আছে। মার্কেট প্লেস নিয়ে কারো কোনো কোশ্চিন থাকলে আমি বলবো, এরকম আমার কাজ আছে। আপনারা আজকে আবারও কন্টেস্টে যাবেন আপনারা, ঠিক আছে, কন্টেস্ট করবেন। কন্টেস্ট করতে যেয়ে যারা যেখানে বুঝতে পারবেন না সেখানে আমাকে জানাবেন, ঠিক আছে। এই যে 19 তারিখ পর্যন্ত আপনাদের কাজ মার্কেট প্লেস নিয়ে কাজ করা, ঠিক আছে। আপনারা সবাই, আমি একটা একটু একবারছি, দাঁড়ান, কন্টেস্ট বাসি, সেখান থেকে আপনারা সবাই ওই কন্টেস্টটা করবেন এবং আমি দেখবো যে কার ডিজাইনটা কেমন হচ্ছে এবং গ্রুপে একটা কাজ দেখলাম, কাজটা কার খুব ভালো হয়েছে, অর্পণ ভাইয়ের কি প্রকাশ ভাইয়ের, কার জন্য দেখলাম, আপনাদের না ক্যানভাস একটা হবে, এই লোকটা কেউ করছেন এই হেয়ার বিজনেসের? কোনটা আপনার এন্ট্রি, কোনটা সেটা কি সম্পর্কিত আপনি বুঝছেন?
আগে পরে বুঝতে হবে লোকটা কিসে কি নিয়ে কাজ করতেছে। আর এটা কি করছেন এই লোকটা? রিয়েলিস্টিক কোম্পানির লোক দেখেন দেখেন, ঠিক আছে এইটা আপনারা করবেন। ওর কিরকম টাইপের লোক পছন্দ কি চাই এই জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছে দেখেন, এরকম টাইপের লোক পছন্দ করে, ঠিক আছে ঠিক আছে। এল এস দিয়ে বুঝাইতে পারছি বিষয়টা, এই টাইপের লোকও পছন্দ করে, ও এগুলো অ্যাটাচমেন্ট দিয়ে দিছে। আর এখানে ওর ডিটেলসটা দেওয়া আছে, আপনারা সবাই এই কন্টেস্টটা করবেন, ঠিক আছে। দিয়ে দিলাম এই কম্পোজটা সবাই করেন।